রাজ্যের উদ্যোগিক খণ্ডত সূচনা হল নতুন দিগন্তর। জাগীরোডত সেমি কন্ডাক্টর প্রকল্পর ভূমিপূজন। আকো প্রাণোচ্ছল হয়ে পড়ল জাগীরোডর কাগজ কলর ভূমি। জাগীরোডত সেমি কন্ডাক্টর প্রকল্পর ভূমি পূজনের লগেলগে অসমত প্রযুক্তিগত প্রগতির দিশত স্থাপন হল আন এক মাইলৰ খুঁটি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে ভূমি পূজন করা হয় সেমি কন্ডাক্টর প্রকল্পর। অসমবাসী রাইজর হয়ে মই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ডাঙরিয়াক ধন্যবাদ জানাইছো, আর টাটা গ্রুপের চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর শ্রী এন চন্দ্রশেখর ডাঙরিয়াক কৃতজ্ঞতা জানাইছো যে আজি বহু প্রতীক্ষিত সেমি কন্ডাক্টর প্রজেক্টর ভূমি পূজন হল। আর আমি আশা করছো যে অহা 18 মাহর ভিতর ইয়াক আমি প্রডাকশন লিব পারি। আজিরপরা কাম আরম্ভ হব, 18 মাহত আমি প্রথমটো ইউনিট আরম্ভ করব পারি। ইয়াত 27,000 লোকর প্রত্যক্ষ নিযুক্তি হব। ইয়ার উপরও এই ইন্ডাস্ট্রিটো হওয়ার লগেলগে ইয়ার যাক সাপোর্টিং সিস্টেম, অর্থাৎ এটা ডাঙর উদ্যোগ হলে তার উচরত এটা ইকোসিস্টেম তৈয়ারি হব লাগে। এই সিস্টেমটো ইয়াত তৈয়ারি হব, বহুত ইন্টারন্যাশনাল প্লেয়ার্স ইয়াত আহিব। আর মই ভাবো যে ই এটা ফিউচার ইন্ডাস্ট্রি, যাক আমি সেমি কন্ডাক্টর AI আমি এবিলাক ফিউচার ইন্ডাস্ট্রিজ বলে কোম। ইয়ার একটা বৃহৎ করিডর জাগীরোডত নির্মাণ হব। মই ভাবো যে এয়া আজির দিনটো আমার জাতিটোর বাবে এটা সোনালী ক্ষণ, এটা ঐতিহাসিক ক্ষণ, সোণসেরিয়া যাত্রার এটা মাইলর খুঁটা। মই অসমবাসী রাইজক আজির এই দিনটোত অভিনন্দন জানাইছো। ভূমি পূজন অনুষ্ঠানত উপস্থিত থাকে টাটা সন্সর অধ্যক্ষ শ্রী নটরাজন চন্দ্রশেখরন। See, semiconductor industry is a foundation industry for the future. Chips are going to be part of everything we do in our daily life, industrial life, consumer lives, be it electronics industry, automobiles, mobile technology, defense, healthcare, or other consumer products. Everything will have a chip going forward, multiple chips, and this technology is fast progressing with the adoption of artificial intelligence. All this will accelerate. অনুষ্ঠানত সমাহার ঘটিল বারে রহনীয়া সংস্কৃতির। প্রদর্শিত হল তিওয়া জনগোষ্ঠীকে ধরে অসমৰ বর্ণিল কলাকৃষ্টি। নগাঁও কাগজ কলর ভূমিত আরম্ভ হল সেমি কন্ডাক্টর প্রকল্পর নির্মাণ কার্য। এই বৃহৎ প্রকল্পর 517 বিঘা ভূমি 60 বছরের টাটা গ্রুপক লিজত দিছে সরকারে। বিগত 16 জুলাইত সম্পন্ন হয় ভূমি হস্তান্তর চুক্তি। সেমি কন্ডাক্টর প্রকল্পর টাটাই ব্যয় করিব 27,000 কোটি টাকা। অসমৰ ইতিহাসত টাটাই কৰা এয়াই হৈছে সৰ্ববৃহৎ বিনিয়োগ। প্ৰকল্পটোত প্ৰত্যক্ষ আৰু পৰোক্ষভাৱে নিযুক্তি লাভ কৰিবলৈ সক্ষম হ'ব প্ৰায় 30,000 নিবনুৱা যুৱক যুৱতীয়ে,
যাক লৈ উৎফুল্লিত জাগীর উৎবাসী। ইতিমধ্যে সরকারে লওয়া যে পদক্ষেপ বা আমার কার্যক্রম হবগৈ হবলৈ গৈ আছে, আর ইতিমধ্যে যেহেতু এই প্রকল্পের জড়িত যিখিনি আমার মানে যুবচাম ইতিমধ্যে বেঙ্গালুরু বা বিভিন্ন স্থানত গে পেলে ট্রেনিং প্রোগ্রাম করাইছে, আর পরবর্তী সময়তো অকল যে মানে প্রকল্পটোর জড়িত চাকরি পাব এনে কথা নয়, বিভিন্ন ইয়ার সাইমালটেনিয়াস যদি ইন্ডাস্ট্রি আসবে সেই ইন্ডাস্ট্রিবিলাক সংস্থাপিত হবে। আমি ইয়ার এমপ্লয়ি আসিল, মানে কাগজ কল মজদুর সংঘর সাধারণ সম্পাদক হয়, গতি আমি বহুত ধন্যবাদ জ্ঞাপন করেছো ভারতীয় ভারতের মাননীয় প্রধানমন্ত্রীক আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারক, তেখেত নহলে আমি হয়তো আজি ইয়াত বই থাকবো নিলোহেতেন। জাগীরত যে টাটা ইলেকট্রনিক্সর যে টাটা সেমি কন্ডাক্টর যে উদ্যোগ প্রতিষ্ঠা হবল হয়ে আছে, ই জাগীর আমারবাসীর কারণে খুবই সুখবর। মানে ভাবো জাগীরর একটা নতুন বিপ্লবের সূচনা হব। 18 মাহৰ ভিতৰত আৰম্ভ হ'ব সেমি কণ্ডাক্টৰ প্ৰকল্পৰ প্ৰথম ইউনিটৰ কাম। এইটোৱে হ'ব অসমৰ প্ৰথমটো সেমি কণ্ডাক্টৰ সমাবিষ্টকৰণ আৰু পৰীক্ষণ কেন্দ্ৰ। এই প্ৰকল্পত প্ৰতিদিনেই উৎপাদন হ'ব 48 নিযুত চিপছ। বিগত 13 মাৰ্চত নতুন দিল্লীৰ পৰা ভিডিঅ' কনফাৰেন্সিঙৰ জৰিয়তে প্ৰধানমন্ত্ৰীয়ে সেমি কণ্ডাক্টৰ প্ৰকল্পৰ আধাৰশিলা স্থাপন কৰিছিল। জাগীৰোডৰ পৰা অজয় পালৰ সহযোগত প্ৰীতি প্ৰিয়দৰ্শিনীৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।